Subhanallah. Glory be to Allah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি মেহেদী ডেয়ারি ফার্মে। আর মেহেদী ডেয়ারি ফার্মের অবস্থান আপনারা জানেন যে গাজীপুর জেলা, গাজীপুর সদর, আপনার নাওজুর ইসলামপুর মসজিদ মার্কেট। যে এখানে আসাদুল ভাই উনি গাভী সংগ্রহ করেন, পাশাপাশি এখানে লালন পালন করেন এবং বিক্রিও করে থাকেন। তো উনি এখন যেটা বলতে চাচ্ছেন যে এবার গাভী সংগ্রহটা কম, কারণ হচ্ছে এখন গাভীর বাজার মন্দা বা গাভীর দামও কম, কাস্টমার কম। তো উনি কিছু সুন্দর সুন্দর বকনও সংগ্রহ করেছেন, যেগুলো একদম মায়ের দুধের রেকর্ড জানা সব কিছু। তো চলুন, আপনারা যারা গাভী এবং বকনা নিতে চান আপনাদেরকে এগুলোর দরদাম সহ বিস্তারিত জানেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাদ ভাই, মোটামুটি আপনাকে তো সবাই চিনে, তারপরও নতুনদের জন্য পরিচয়টা একটু দেন। আমার নাম মোহাম্মদ আশাদুল ইসলাম, আমার বাসা গাজীপুর চৌরাস্তার পাশে নাওজুর ইসলামপুর, কড্ডা বাজার, গাজীপুর, মানে 14 নম্বর গাজীপুর সিটি কর্পোরেশন। আচ্ছা আচ্ছা। আশাদ ভাই, এবার গাভী একটু কম দেখতেছি কিন্তু বকনা বেশি দেখতেছি। আমার জীবনে সেরা বকনা কালেকশন, মানে এত জি, এগুলা কিন্তু খামারির বকনা এবং অনেক আমার, মানে আমার নিজের গাভী দেওয়া, যে থেকে গাভী দিয়েছিলাম ওই জায়গা থেকে আমি এই বকনাগুলো সংগ্রহ করা। বকনাগুলো সংগ্রহ করা, জি জি জি। তাদের অনেক ইউ হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। এইবার বকনা বেশি সংগ্রহ করার কারণটা কি? আপনি তো বকনা বেশি সংগ্রহ করেন, বকনা আমি গাভী করেন, ভালো দুই একটা পাইলে আমি সবসময় ভালো পাইলে কিনি, মানে কেনার চেষ্টা করি। তারপরেও মনে করি যারা বকনা দিয়ে গাভী আপনার খাবার শুরু করবে তাদের কোনো লস হবে না। যাদের খামারে দুইটা গাভী আছে, তারা যে দুইটা গাভীর সাথে দুইটা বকনা পালে, তাহলে দেখা গেছে আপনার বছর শেষে তাদের একটা, এটা একটা কিন্তু এই বকটা হচ্ছে একটা মনে করেন ডিপোজিট, ডিপোজিটের মতন। ওদের খাবার লাগবে কম, ওদের শুধু ঘাস বা খড় বা কিছু দানাদার খাবার, হয়তো সারাদিন 1-2 কেজি দানাদার খাবার, এই এনাফ। একটা বকনা দেখা গেছে, মানে একটা যদি একটা ভালো বকনা যদি ভালো বকনা হচ্ছে একটা ভালো আপনার একটা বীজ, ভালো একটা চারা, এই একটা ভালো চারা থেকে ভালো গাভী সম্ভব। যারা বকনা কিনবে তারা অবশ্যই ভালো পার্সেন্ট ভালো দেখে জানি কিনে, আর আমি আশা করি যে সবারই বকনা পছন্দ হবে এবং ভালো মানের বকনা। গাভীর বাজারও কম, গাভীর দাম কম বলতে ভালো জিনিসের দাম আছে অবশ্যই, কিন্তু কাস্টমার কম। গরু খাবারের দাম বেশি, গরু খাবারের দামের কারণে গরুর কাস্টমারটা খুবই কম। তারপরে হচ্ছে আপনার এই এখন খাবার দাম অবশ্যই নিয়ন্ত্রণে আসতেছে বা মোটামুটি কোরবানি করা এসে পড়বে। আর গাভী আছে, দুইটা গাভী আছে, মাঝখানে আর গাভী বিক্রি করছে অনেকগুলো। আপনি প্রতিবেদন ছাড়াই আমি যে গাভীগুলো সংগ্রহ করছি এগুলো হয়তো আমি কিছু বলবো না, দর্শকে দেখবে, আপনি দেখতেছেন অবশ্যই, তারা তাদেরকে দেখান তেলে হবে। আশাদুল ভাই, একটা বড় সর গাভী দেখতে পাচ্ছি, কি জাতে এটা? এটা আপনার জার্সি হোলস্টাইন ফ্রিজিয়ানের সাথে জার্সি মিক্সড আছে আর কি, জার্সি মাথাটা পুরো জার্সি। আসলে এই এত কিছু ভালো ভালো বা খারাপ জিনিস দাঁড়িয়ে আছে, এটা কাস্টমারে দেখবে বা দর্শকে দেখবে, তারা দেখে সংগ্রহ করবে। আপনার অনেক ভালো মনের গাভী বাচ্চা দিচ্ছে আজকে 8-9 দিন, ওই যে সার বাচ্চা, ওই সেটি গন্ধা সার বাচ্চা, জি সার বাচ্চা। আপনার এখন 8-9 দিন আপনার দুধের কথাটাও পুরোপুরি ক্লিয়ার না, তারপর আপনি 18-19 লিটার দুধ দিতে পারবে, জি পরিপূর্ণ কিরকম আসতে পারে। এগুলো অনেক বেশি দুধের গরু, যেহেতু যা আছে সেটাই আমি বলতেছি, পরোটা ভাগ্য আর কি। এখন তো উলানে পানি যায়নি, এখন তো উত্তর পানি উলানে। আচ্ছা আচ্ছা, কয় দাঁতে গাভীটা? এটা 4 দাঁত, 4 দাঁত, জি প্রথম বাচ্চা, কিন্তু ফার্স্ট বাচ্চা, জি প্রথম বাচ্চা, বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা, জি সার বাচ্চা। তো এটা দাম চাবেন কত টাকা? আমি ভাই দুইটা গাভী দাম চাবো না ভাই, কারণ দাম চাবেন না, না না না, বড় গাভী ভাই, এগুলো আসলে যারা নেবে তারা সাক্ষাৎ আলোচনা করে, অনেকে তো দাম না চাইলে জানে না, আমি বাজার না, অনেকে অনেক খারাপ মন্তব্য করে ভাই। এখন মনে করেন যে এক হিসেবে বাজার একটু কম, তারপর আমার কিনা জিনিস আমার 2-4-5 টাকা লাভ হলে বিক্রি করে দিব, কিন্তু এখন আমি এই দুইটা ভাই আমি দাম বলবো না, আমি কোনো সময় কিন্তু দাম হাইট রাখি না, কিন্তু এই দুইটা ব্যাপারে আমি রাখলাম। কেন রাখলাম? এগুলো আসলে অনেক দামি গরু। আচ্ছা আচ্ছা, তো পরেরটা দেখি আমরা, ওইটা কি জার্সির সাথে ফিজিয়ানে ক্রস? জি, এটা জার্সির মিক্সটি বেশি,
আমরা তো অনেক গরু দেখছেন আসলে অনেক কাস্টমার মনে করে কালো গাবি নিব না সাদা গাবি নিব আসলে কালোর মধ্যে কি আছে তারা কিন্তু বোঝে না কালারে কিন্তু গায়ের রঙে কিন্তু গরুর দুধ আসে না কোনো সমস্যা নেই গায়ের রং সাদা কালো হতে পারে আসলে দেখতে হবে জাত কি রকম মান কি রকম গাবির ওইটা দেখতে হবে যেই গরু দুধ নাই সেটা তো কোনো গরুই না যার দুধ আছে সে হলো গাভী আবার অনেকে কয় যে গরু শুকনো কেন হাড্ডি কেন হাড্ডি ছাড়া গরু দুধ হয় না শুকনো দুধের গাভী গুলো একটু শুকনো হাড্ডি ছাড়া কিন্তু গরু কোনো সময় দুধ হয় না ভাই এই যে একটা গরু ভাই এই গরু আপনার 31-32 লিটার দুধ দোয়ানো আছে কথা বুঝছেন এখন আপনার প্রেগনেন্ট আছে 1 মাস প্লাস এর সাথে বকনা বাচ্চা এই যে বাচ্চাটা দেখিয়ে দেন যদি 1 লক্ষ টাকা দাম বলে বাচ্চা এটা কিন্তু আমরা বিক্রি করবো না বাচ্চা বিক্রি করবো না আমরা আচ্ছা যদি গাভী সব বিক্রি হয় তাহলে আমি বিক্রি করবো বুঝছেন এই যে বাচ্চাটা দেখেন গাভী গাভীর জি বডিটা তো অনেক বড় এখনো বাচ্চার বয়স আপনার 2.5 মাস প্লাস হয়ে গেছে 1 মাস প্লাস আপনার বীজ দেওয়া আছে আপনার এই ডেলের 100% বীজ দেওয়া আছে যে কোনো সময় দেখে নিতে পারবো এই গরু আপনার বাচ্চা দিচ্ছে 2.5 মাস প্লাস হয়ে গেছে অনেক কাস্টমার মনে করে যে হাড্ডি কে বুড়ো হয়ে গেছে এই সেই গেছে এই গাভী বাচ্চা দিচ্ছে আপনার 2 নম্বর বাচ্চা ওটা 3 নম্বর যদি আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আপনি কোন হয়তো হইতে পারে কয় দাঁতের এটা আপনার 8 দাঁত এখন সইও নাই আচ্ছা জি তো এটার দাম কি চাবেন না 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 এই দুইটা গাভী আমি দাম চাবো না ভাই এই দুইটা গাভী যে কোনো সময় এই গাভী যে কোনো সময় সে দোয়াই দেখে নিয়ে যাইব 25-26 লিটার দুধ এখন রানিং আছে এটা কিন্তু খাবার কম দিয়ে এটা শুকাইছি কারণ বীজ দেওয়ার কারণে যে বীজটা কনসেপ্ট করার জন্য অনেকে আছে যে না এই এটা হাড্ডি কে এই কে সেই কে হাড্ডি সারা গরু দুধ না ভাই তবে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ফ্রিজিয়ান হলস্টাইন ফ্রিজিয়ান এটা কিন্তু ওটারই বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান জি ওটারই বাচ্চা এটা ছেড়ে দিয়ে এখন দুধ খাইবো ওটার যায় ওটার মা আচ্ছা এটার বয়স ওই ওই জার্সির বাচ্চা এটা আগের বাচ্চা এখন এখনো দুধ মানে ছাড়া নাই এরকম এটা বয়স আপনার কত 12-13 মাস হইছে 12-13 মাস হ্যাঁ জি হিট আসছে না এটা আপনার হিট আসে না এটা হিট আসে না হয়তো যে কোনো সময় হিট আসবে এটা আপনি বাট গুলো দেখান আসলে কাস্টমার যদি এখন আমি একটা কথা বলি আমি যদি বাজার থেকে কিনতাম এটা এটার মা কি আছে আমি জানতাম না এটা দেশি গরু পাড়া থেকে হয়েছে না সাহেল থেকে হয়েছে না ফ্রিজিয়ান থেকে হয়েছে জানতাম না আমি আবার দেখে যে বললাম যে মা এটা বাচ্চা এটা কথা বলছে মা এটা বাচ্চা এটা এর জন্য এগুলো বেশি দামে কিনতে হয় ভাই ভালো জিনিস ভালো দাম দিয়ে কিনতে হয় আচ্ছা আচ্ছা চলো আপনারা যেগুলো আছে সবগুলো আপনার মোটামুটি ভালো রেঞ্জের এবং ভালো কোয়ালিটির তো ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ফ্রিজিয়ান এটা ব্র্যাকের বাচ্চা ব্র্যাকের জি 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 ব্র্যাকের 185 নম্বর আচ্ছা ব্র্যাকের বাচ্চা এটার বয়স কিরকম ওই 11-12 মাস এরকম 11-12 মাস জি কিছুদিন পরে হিট আসবে জি 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 দেখেন এই বাটগুলো দেখেন এগুলো কিন্তু রিজেক্ট মাল না এগুলো হলো পিওর মাল বুঝছেন এগুলো রিজেক্ট মাল না রিজেক্ট মাল না বকনা তো আর রিজেক্ট সেটাই সেটাই দেখেন একটু ভালো কোয়ালিটির লেস মেস দেখেন অনেক ছোট আচ্ছা আচ্ছা মাথাটা একেবারে ছোট এগুলো হচ্ছে একদম রেডি বকনা জি জি রেডি পালন করলে মোটামুটি হিটে চলে আসবে জি 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 তো এটার দাম চাবেন কত টাকা এটার দাম পড়বে 1,40,000 টাকা 1,40,000 জি 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 এটা তো বড় বকনা বয়স কম কিন্তু সাইজে বড় তবে আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা হলস্টাইন ফ্রিজিয়ান জি জি এটার বয়স কি রকম এই সেম বয়স হবে সেম বয়স জি জি এগুলা রেডি হয়তো আপনি দেখা গেছে আপনার 1-2 মাস মধ্যে আপনি এগুলো কনসার্ট হয়ে যাবে এটা দেখেন বাটগুলো একটু দেখাই দিন মাশাআল্লাহ বাটের গঠন দুটোটারই খুব ভাই অনেক ভালো পার্সেন্টেজ অনেক ভালো এগুলো কেউ যদি না নেয় কোনো সমস্যা নেই আমাদের কাছে থাকলে এগুলো গাবি হয়ে গেলে কোনো আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা এগুলো অনেক দাম দেখুন না এটা কিন্তু ভাই এই এই যে একটা বকনা এই যে এটা দেখেন এই বকনাটা আর এই বকনাটা একটা লটে আমি দিয়ে দিতেছি আচ্ছা আচ্ছা জোড়া ঠিক আছে জোড়া যদি কেউ না দাম কাইটা নিলে মনে করেন যে 1,40,000 করে আর জোড়া দিনে আমি কিছু ছাড় দিয়ে দেবো কিছু ছাড় দেবেন জি 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 জোড়া নিলে অনেক ভালো পার্সেন্ট ভাই এগুলা যে দেন চামড়াগুলো দেখেন একেবারে রসুন চোষা দেন যে একবারে দেখেন মাথাটা দেখেন ঠিক আছে চলেন আর ওইদিকে আছে
এদিকে একটু ছোটর মধ্যে আছে দেখা যাচ্ছে এই দুইটা কিন্তু একটা লট এক লটের মধ্যে জার্সি 10000 টাকা কমার বেশি এটা 10000 কম বেশি কিনা এটা 10000 কম কিনা আচ্ছা আচ্ছা দেখেন এটা কি ফিজিয়ানের মধ্যে জি হলস্টিন ফিজিয়ান এগুলো সব ভালো বাসন এগুলো কত 7-8 মাস 7-8 মাস জি জি আচ্ছা এই দুইটার কি মার রেকর্ড জানা আপনার অবশ্যই জানা এগুলো আমার খামার থেকে সংগ্রহ করা হয় কত এগুলো আপনি 20 লিটার নিচে কোনো গাড়ি এই খামারে নেই আর এগুলো যে বীজের বাচ্চা ওদের সর্বনিম্ন ব্র্যাক আর আইডিয়াল এই ছাড়া আপনার বীজ দেনা কোনো কোনো সরকারি বীজের বাচ্চা নেই এই দুইটা কত করে রাখবেন এই জার্সি এটা এটা কিন্তু 10000 টাকা কমার বেশি আছে জার্সি 10000 টাকা বেশি এটা 10000 টাকা কম আমি লটার দাম বলি দিতেছি দুইটা কত রাখবেন জি এই দুইটার দাম হচ্ছে 1.5 লাখ টাকা আমি খামার থেকে সংগ্রহ করছি এখন আমি মুখ দিয়ে আমি বইলা লাভ নেই এটা কথা বুঝেন আমাদের ভালো মনে বক না ভালো পার্সেন্টের বক না যারা চিনে তাদের কাছে কিছু বলতেই হবে না দেখেন দেখেন রানী বলে অনেকে রানী বলতে কোন জাত নেই হলেশন ফিজন ভালো মনে হোক না এতটুকু বলবো এটার গঠনটা একটু দেখাই দেন উলানের গঠনটা খুবই চঞ্চল আচ্ছা এই দুইটার দাম চাবেন কত টাকা বলেন এই দুইটার দাম দেখা যাবে আপনার 2,30,000 টাকা 2,30,000 জি 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 মানে 1,15,000 করে 1,15,000 করে যদি বাইনে নাকি তা আলাদা দাম হবে কারণ ছোট বড় আছে তো ছোট বড় এবং আপনার আলাদা দিতে হবে তো আশাদ ভাই আপনি তো দীর্ঘদিন যাবৎ ব্যবসা করেন অনেকে আসলে আপনার থেকে গাভী নেয় অনেকে চিনে আবার অনেকে নিতে চাবে নতুন করে তারা কিভাবে নিবে তারা আসলে যদি সরাসরি যায় সে কেউ দেখে নিয়ে যায় সবচেয়ে বেটার হয় কোনো কথা থাকে না আর যদি অনেক প্রবাসী ভাইরা আছে আমার অনেক বিশ্বাসের উপরে আমাদের কাছে গাবি না যেমন আপনার এই গত লটে আপনার সিলেট গরু গেছে সিলেট বন্যার কারণে কিন্তু তাতে 20-22 দিন গরু পেলে দেওয়া লাগছে আমার আপনিও জানেন এটা পেলে দেওয়া লাগছে রাজশাহী গরু গেছে তাদেরকে 10-15 দিন পেলে দেওয়া লাগছে বৃষ্টির কারণে যাই হোক যারা এই প্রবাসী ভাইরা যারা গাবি কিনবেন তারা যদি পারেন যত সম্ভব আপনার বাড়ি থেকে লোক পাঠিয়ে দিবেন এসে দেখে শুনে নিয়ে যাবে কোনো কথা থাকে না আর যদি না পারে তাহলে আমার হয়তো আমি অ্যাকাউন্ট নাম্বার আছে বা আমার বিকাশ নাম্বার আছে আপনারা যেভাবে গরু নেন আপনারা এই নিতে পারেন কোনো সমস্যা নেই টাকা পয়সার লেনদেনের ব্যাপারে কোনো সমস্যা নেই কোনো সিটারের ব্যাপার নেই কোনো দালাল নেই এক কথায় কারণ বাইরে থেকে একটা গরু কিনতে যান আপনি উত্তরবঙ্গে যে কোনো কাছে গরু কিনতে যান আপনি গরুর যে কি মালিক সেটা কিন্তু আপনি জানেন না আপনি গরু দেওয়া গেছে আপনি লোক নিয়ে গেলেন লোক আপনি দালালি করে দেখলেন 10-20,000 টাকা আপনি গরুতে খেয়ে দিল আর আমরা 10,000 টাকা 5,000 টাকা গরু বিক্রি করি আমাদের কিন্তু কোনো দালালি দিতে হয় না কোনো দালালি নেই যাই হোক ভাই আপনারা প্রবাসী বেদে তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারা গাভী কিনবেন আপনারা লোক পাঠিয়ে দেখে শুনে নেন বা বকনা কিনেন সমস্যা নেই আমি যদি তাও একটা কথা বলে দিই যে বকনার ব্যাপারে কেউ যদি আপনার গ্যারান্টি চায় আমি গ্যারান্টি দিব এই সমস্ত বকনা যে বাচ্চা দিলে 10-12 কিন্তু এই বকনা না এগুলো অনেক ভালো পার্সেন্টের বকনা ঠিক আছে অনেক ভালো পার্সেন্টের বকনা ঠিক আছে ভাই ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম